أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله رب العالمين দরবারে লাখো লাখো শুকরিয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের পীরে কিবলা হয়ে সৈয়দ সাইফুদ্দিন আহমেদের ডাকে সাড়া দিয়ে আমরা কতিপয় গুণাগার বান্দা এই ঐতিহাসিক সরাদি উদ্যানের মাঠে আমরা সমবেত হয়েছি রাব্বুল আলামিনের দোস্ত পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের এই জমায়েতকে যেন কবুল করে নেন ঐতিহাসিক বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশের সম্মানিত সভাপতি বংশ পরম্পরায় যিনি এই দায়িত্বে স্থলাভিষিক্ত হয়েছেন আজকের সভার সম্মানিত সভাপতি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মতলব উত্তর এবং দক্ষিণের সর্বস্তরে জনগণের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সেই মুসল্লি একরামগণ এবং উপস্থিত নেতৃবৃন্দকে আমি আমার এলাকার জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আমি গত করোনাকালীন সময়ও এই নিয়ে তৃতীয়বারের মতো আমি এই সমাবেশে আমি যোগদান করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ আমাদের তথ্যমন্ত্রী বলেছেন যে ফেতনা সৃষ্টি করে ফতোয়া দিয়ে ফতোয়া বাজরা এই মুসলমানদের একটি শান্তির ধর্ম এই ধর্মকে যারা দ্বিধা বিভক্তি করতে চায় মুসলমানদের মধ্যে যারা হানাহানি সৃষ্টি করতে চায় এবং যারা নিজেদের মন গড়া এই ফেতনা সৃষ্টি করে এই গোটা পৃথিবীর মুসলিম সমাজকে অনেকের মধ্যে ফেলে দেয় আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা যাতে থেকে যেন হেদায়েত করেন ইসলাম শান্তির ধর্ম আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক কষ্ট করে সেই ইসলাম ধর্ম তিনি প্রচার করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় গোটা পৃথিবীতে আমাদের এই ওলামা একরামরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই ইসলাম প্রচার করার জন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করে তারা এই ইসলামের ঝান্ডা আজও তুলে রেখেছেন আমাদের সৈয়দ মইনুদ্দিন আহমেদের আমাদের বর্তমান সভাপতির আব্বা হুজুর তারই গদিশীন ওনার সন্তান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ ওনারা গোটা পৃথিবীতে এই ইসলাম প্রচারের জন্য কাজকর্ম করে থাকেন কিছুদিন পূর্বে এই বাংলাদেশে অনারম্বর পরিবেশে দুর্গাপূজা হয়েছে আমাদের সরকারের একটা স্লোগান ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার রাষ্ট্র সবার এই স্লোগানগুলোকে আমরা এদেশের সর্বদল সম্প্রদায়ের মানুষ ব্র্যান্ডিং করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন দিক নির্দেশনা গিয়েছেন যার যার ধর্ম শেষে পালন করবে কারো ধর্মের প্রতি কেউ অযাচিতভাবে সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না আর আমরা যে যেই ধর্মের মানুষই হই না কেন আমরা সবার আগে হলো সৃষ্টির সেরা জীব আমরা হলাম মানুষ মানুষ হিসাবে আমরা একে অপরের পাশে দাঁড়াবো মানুষ হিসাবে আমরা আমাদের কাজকর্মগুলো করব এবং মানুষ হিসাবে যে যার ধর্ম সে সেটা পালন করবে এটাই হয়েছে আমাদের পবিত্র আজকের এই দিনে আমাদের সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের সেই দীক্ষা বাংলাদেশে আজকে একটা বিশেষ মহল একটা বিশেষ শ্রেণী এই বিভিন্ন ধরনের ফেতনা ফেসাদ দিয়ে কি রাজনৈতিকভাবে বলেন কি অর্থনৈতিকভাবে বলেন কি সামাজিকভাবে বলেন তারা একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করতে চায় আজকে এই লক্ষাধিক লোকের এই সমাবেশে
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এই প্রার্থনাই করব, বাংলাদেশটা যেন শান্তিতে থাকে, বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকে, বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর মানচিত্রে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা যেমনিভাবে দৃঢ় পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, এই উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা যাতে অব্যাহত রাখতে পারি, এই উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা যাতে বহাল রাখতে পারি, আজকের এই দিনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা এই প্রার্থনাই করব, এই আশাবাদ ব্যক্ত করে এই কথা বলে আমি আমার বক্তব্যের এখানেই সমাপ্তি টানছি। খোদা হাফেজ।